মহাকাশ যাত্রায় ইতিহাস আগেই করেছিল, এবার মানুষের রোগ ব্যাধি সারাতে একেবারে নেমে পড়েছেন ইলন মাস্ক। ইলন মাস্কের নতুন সংস্থা নিউরোলিঙ্ক, আর এবার সেই সংস্থাই একেবারে ইতিহাস তৈরি করল। সংস্থার দাবি ছিল তারা একটি ব্রেন মেশিন বানিয়েছে, যা মানুষের ব্রেনে ফিট করে দিলেই মন এবং মস্তিষ্কের সমস্ত রোগ সেরে যাবে। এই মেশিন এতদিন গবেষণা স্তরে ছিল, এই প্রথম মানুষের শরীরে তার ট্রায়াল শুরু হলো। ইলন মাস্ক তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, প্রথমবার মানুষের ব্রেনে বসানো হয়েছে ওই মেশিন, দিব্যি চলছে সেটি। মস্তিষ্কের সঙ্গে মানিয়ে দিয়েছে ব্রেন চিপ, একেবারে সব রোগ সেরে যাবে এর ফলে। আমেরিকার নিউরোটেকনোলজি এই সংস্থার কি কাজ সেটা কি আপনারা জানেন? মানুষের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের জটিল রোগ নিয়েই মূলত কাজ করে নিউরোলিঙ্ক। আর এদিকে অবসাদ, উদ্বেগ, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, স্লিপিং ডিসঅর্ডারের মতো মস্তিষ্কের বিভিন্ন জটিল রোগের সমাধান করাই এর হচ্ছে কাজ। মস্তিষ্কের এই ধরনের জটিল থেকে জটিলতর রোগগুলি সারাতেই নতুন রকমের ব্রেন মেশিন তৈরি করছে নিউরোটেকনোলজির এই সংস্থা। এই বিষয়ে ব্রেন মেশিনের হিউম্যান ট্রায়ালের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই যন্ত্র মানুষের মস্তিষ্কের জটিল রোগের পাশাপাশি মানসিক অবসাদ থেকেও মুক্তি দেবে মানুষকে। মস্তিষ্কের ক্ষত সারাবে এই যন্ত্রটি, স্নায়ুর জটিল রোগও সারিয়ে তুলবে ধীরে ধীরে। প্রথমবার মানুষের ব্রেনে যন্ত্রটি বসানোর পরে দেখা গিয়েছে নিউরন ঠিক কেমনভাবে কাজ করছে, তা পরিষ্কার দেখাচ্ছে ওই মেশিন। ব্রেনের কোথায় ক্ষত হয়েছে, কোন স্নায়ুতে গণ্ডগোল, তাও দেখাচ্ছে এই ব্রেন মেশিন। ব্রেন মেশিন নিয়ে চর্চা ছিল তুঙ্গে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা COCD কম বয়সীদের মধ্যে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। একটা আতঙ্ক বা ফোবিয়া কাজ করে, উদ্বেগ থেকে ফোবিয়া তৈরি হয়, যার থেকেই বাড়ে উৎকণ্ঠা। প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত হন রোগী, ওষুধে এই রোগ সারে না, ব্রেন মেশিন দারুণ কাজ করে এই সব ক্ষেত্রে বলেই মত বিশেষজ্ঞদের। আর এর ফলে যেন চিকিৎসা বিজ্ঞানে একটা নতুন দিগন্ত খুলে যেতে চলেছে। আমরা অনেক সময় এমন অনেক রোগের বিষয় শুনি যেগুলোর সমস্যা সমাধান করা সম্ভব হয় না, আর বিশেষ করে মানুষের মস্তিষ্কে যদি কোনো অসুখ বাধা বাঁধে সেক্ষেত্রে যেন সেটিকে আইডেন্টিফাই করা আরও ভীষণ ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। তবে এবারে মানুষের রোগ ব্যাধি সারাতে এই যে নতুন উদ্যোগ নিলেন ইলন মাস্ক, তা সত্যি বলা যেতে পারে যেন একেবারে অকল্পনীয়। সত্যি কথা বলতে যেন একেবারে একটা ইতিহাস তৈরি করল। সংস্থার দাবি ছিল তারা একটি ব্রেন মেশিন বানিয়েছে, যা মানুষের ব্রেনে ফিট করে দিলেই মন এবং মস্তিষ্কের সমস্ত রোগ সেরে যাবে। এই মেশিন এতদিন পর্যন্ত গবেষণার স্তরেই ছিল, তবে এই প্রথমবার মানুষের শরীরে তার ট্রায়াল শুরু হলো। ইলন মাস্ক তার এক্স হ্যান্ডেলে জানিয়েছে, প্রথমবার মানুষের ব্রেনে বসানো হয়েছে ওই মেশিন, দিব্যি চলছে সেটি। মস্তিষ্কের সঙ্গে একেবারে মানিয়ে নিয়েছে ব্রেন চিপ, আর এবার সব রোগ সেরে যাওয়ার পালা। এবার আপনাদেরকে বলবো যে কিভাবে কাজ করে এই সংস্থাটি। মানুষের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের জটিল রোগ নিয়েই মূলত কাজ করে নিউরোলিঙ্ক। অবসাদ, উদ্বেগ, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, স্লিপিং ডিসঅর্ডারের মতো মস্তিষ্কের যে কোনো জটিল রোগ নিয়েই এদের কাজ। এছাড়াও জটিল থেকে জটিলতর রোগগুলি সারাতে নতুন রকমের ব্রেন মেশিন তৈরি করছে নিউরোটেকনোলজির এই সংস্থা। এই বিষয়ে ব্রেন মেশিনের হিউম্যান ট্রায়ালের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এই যন্ত্র মানুষের মস্তিষ্কের জটিল রোগের সমস্যার সমাধান করবে। সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।